আগকু আসছি হোলির পর্ব সেপাই আজির রেসিপি ছেনা সন্দেশর রেসিপি দেখা যেত সুন্দর খাইয়া সেটিকি টেস্টি পাটি পকো পকো হি মিলে যা আউ এই রেসিপিটি বনাইবা খালি রু খালি আমি ক্ষীর আউ চিনি তাপরে আর কোণী জিনিস ইউজ হবনি চালু ডেরি না করে স্টার্ট করা রেসিপি নমস্কার মু স্মিতা বহুত বহু স্বাগত করছি মো চ্যানেল স্মিতা ওডিয়া এইটি মুছি ক্ষীর দুই লিটর ক্ষীর মুঠু নেছি যেটা কি গরম করা আড কলি ক্ষীর গরম কলা বেলে আপনার লক্ষ্য করতে কড়াইরে মু অল্প কিছু পা আড করলি কাইকি না যদি আপনার কড়াইকু পুরা শুখা শুখা ক্ষীর আড করদি তো তলু টিকি হালকা লাগি যাই সেপাই মু অল্প কিছু পানি রখিদি তাপরে ক্ষীরকু ফুটিয়া ছাড়িদি অলমোস্ট কম টাইম হি ক্ষীরকু ফুটাইবা গোটে ফুটণ আসিগলা পরে এটি ক্ষীরকু বন্ধ করে নেছি তাপরে এবে হালকা কি আমি লেমন জুস আড করিবা লেমন জুস সাংরে আপনার চাইলে ভিনেগার আড করিপারে আর লেমন জুস আড কলা পরে এমিতি হাত সাহায্যে কন্টিনিউসলি চলাই চালিবে কাইকি না বহু জলদি ছেনা ছিন্ডি যাব আর টাইম মধ্যে লাগবেনি মতো এটি তিন রু চারি মিনিট ভিতরে বড়িয়া ভাবে ছেনা ছিন্ডিকি রেডি হয়ে গলানি মু সেমিতি কন্টিনিউসলি গোলাই চালছি গোলাইবা বিলকুল বি বন্ধ করিবেনি আর ফাস্ট গ্যাসর ফ্লেম অফ করবে তাপরে লেমন জুস আড করবে এবে চলন্তু একু বাহার করে নেবা গোটে জায়গাকে ছেনা একটি বাহার কলা পরে আমি অল্প কিছু লেমন জুস যে ইউজ করলে তার টেস্ট আর ফ্লেভর যা আমি অল্প কিছু থন্ডা পাড়ে ছেনাটাকে ধোই দেবা থন্ডা পাড়ে ধোবা দ্বারা কম হব লেম্বুর যা বি স্মেল আউ ফ্লেভর অ্যাঁ কি আমার ছেনা ভিতরে পলাই আসছে সেইটা বাহারি যাব আউ আমি যা বি মিঠা বনাইবা ইয়া যেকোনসি রেসিপিরে ছেনা ইউজ করিবা সেটা বহুতই বড়িয়া টেস্ট আর ফ্লেভর দেব ছেনাকে এবে কপড়ারে বাঁধি দেবা আর বাঁধিলা বেলে গোটে জিনিস ধ্যান রাখবি বহুতই টাইট বাঁধিবে যেমি কি ছেনার যেতকি বি পাড়ি অছে সেটা বড়িয়া ভাবে বাহার যাব আর ছেনা পুরা ড্রাই হয়ে যাব এপটে মু অল্প চিনি নেছি আর তাদের খালি আড করবি গোটে দুইটি ভাল ইলাইচি ইলাইচি আড কলা পরে চিনি আর ইলাইচি দুইটা যাকু আমি ব্লেন্ড করে নেবা চিনি এটি লা 1/4 কপ আর তা সহ গোটে ইলাইচি এইটি আড করে দিয়েছি আপনার চাইলে ইলাইচি পাউডার বি ইউজ করে পারবে যেতে আপনার আপনার ছেনার মিঠা বনাইবে এইটি এবার ছেনাটাকে খোলি নেবা ছেনাটা খোলিলা বেলে আপনার দেখাই দেবি দেখুন কেতে বড়িয়া ভাবে ড্রাই হয়ে যাই মানে ছেনার বিলকুল বি পাড়ি নাই আপনার সবুলে চেষ্টা করবি ছেনাকে পুরা ড্রাই রাখা যাফলে কি মিঠাটা বহুত বড়িয়া বনব সফট বনব আনা বনাইলা বেলে গোটে জিনিস ধ্যান রাখবে ছেনাটা বহু জলদি ছিড়াই নেবে মানে বহু টাইম ক্ষীরক ফুটাইকি ছেনা ছিড়াইবে আর ছেনাকে বেশি টাইম গ্যাসে রাখবে নহলে ছেনাটা আমার বেলে বেলে টাণ হয়ে যায় যাফলে কি মিঠাটা টিকি খারাপ হয়ে যায় এটি মু হাত সাহায্যে এক চকটি নেছি আর ব্লেন্ড করি রাখি সুগার পাউডার এটি ইউজ করছি সুগার পাউডার এটি 1/4 কপ ইউজ করছি আপনার ছেনার পরিমাণ দেখিকি চিনির পাউডার ইউজ করবে চিনির পাউডার এইটি আড কলে না ছেনার বহুত বড়িয়া ভাবে মিশি যাব আপরে আমি মিশাইবার টেনশন নথিব আর এর মিঠার পরফেক্ট যেতকি মিঠা দরকার সেইটা মধ্যে ছেনা ফ্লেভরে আসিযিব এবে চলন্তু একু জাস্ট গোটে মিনিট পাই কড়াইরে পকাইকি ভাজি নেবা বেলে বেলে কোন হুয়ে কড়াইরে পকাইকি ছেনা ভাজিলা বেলে আপনার টিকি অধিকা টাইম ভাজি নেলে ছেনা হালকা টাণ হয়ে যায় যদি বি আপনার গোটে মিনিটর অধিকা টাইম ভাজি নেওচি অধিকা টাইম তো বিলকুল ভাজিবার না যদি বি ভাজি নেওচি আর আপনার ছেনা টিকি টাণ বি হয়ে যাচ্ছে সাংে সাংে একু বাহার করে নেবে আর একু থন্ডা করা ছাড় দেবে জস্ট 10-15 মিনিট থন্ডা হেলা পরে একু গোটে ব্লেন্ডিং জারে আড করি আপনার বড়িয়া ভাবে ব্লেন্ড করে নেবে দেখুন চেকবে ছেনা পুঁজি আউথরে পূর্ব ভাইয়া নরম হয়ে যাব আর আপনার মিঠা বি বহুত বড়িয়া বনিকি রেডি হব রেসিপি দেখলা পরে যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করা বিলকুল ভুলবে না আর যদি মো চ্যানেল নুয়া আছেন সবসক্রাইব করে না পাখে বেল আইকন কু দবাইবা সহ সবসক্রাইব করে নেবে আখানে বেল আইকন কু দবাইবা সহ সবসক্রাইব করা ফলে আপনার মোট যা বি নয় ভিডিও অপলোড করবে সবুর নোটিফিকেশন বহু জলদি পৌঁছি পড়বে আপনার মো রেসিপি সব দেখিপারে এইটি মোট ছেনা ভাজিবার জস্ট গোটে মিনিট পাখাপাখি হয়েছে জস্ট গোটে মিনিট কম হয়েছে এবে মু গ্যাস ফ্লেম বন্ধ করে নেবি আর ছেনাকে বাহার করে নেবি কাইকি না ইয়াঠু অধিক টাইম যদি আপনার ভাজুন ছেনা টাণ হয়ে যাব এবে একু বাহার করে নেবা সফট সফট ছেনা ডো বনিকি রেডি হয়ে যাই আর পাখে রাখিছি মু অল্প কিছু চিনির গুণ্ড যাকে মু আগর বনাইছিলি এবে গোটে গোটে গোল গোল বনাইবা আর যা যেমতি আমি রসগোল্লা বনাতে সেই টাইপের গোটে গোটে গোল সাইজের বনাইবা আপনার চাইলে সেপ মধ্যে চেঞ্জ করে পারবে আপনার মন ইচ্ছার যেকোনসি সুন্দর সেপ দেখি এ রেসিপি বনাই পারবে আর ছেনা সন্দেশ খাইয়া পাই যেতকি সুন্দর লাগে গার্নিশ কলা পরে ইয়ার কলর টেক্সচর আউ ইয়ার লুকটা দেখবে বহুত বড়িয়া লাগবে এবে গোটে পরে গোটে মু গোল বনাই চালিবি আর সবুগুড়া এই সুগার পাউডার চিনি গুণ্ডরে গোটে গোটে করিকি আড করে চালিবি এই স্টেপটা হচ্ছে টোটালি অপশনাল আপনার যদি চাইবে চিনি গুণ্ডরে এটা আড করবে নহলে এমতি নর্মাল হি খাইপারে খালি জস্ট ইয়া উপরে গোটে কোড দেওয়া হালকা সুন্দর দেখা যাওয়া আর টেক্সচর টিকি কম অলগা করা কিনা না ছেনা সন্দেশটা বহুত নরম থাকে সেইপাই মু এই স্টেপটা করেছি রেসিপি স্টার্ট করা আগুন মু যেমি কইলি কি এই রেসিপিটা আমি খালি ক্ষীর আর চিনি নেই বনাইবা এবে পর্যন্ত
ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଅଲଗା କୌଣସି ଜିନିଷ ୟୁଜ୍ କରିନାହାନ୍ତି, ଖାଲି କ୍ଷୀର ଆଉ ଚିନିରେ ବନିକି ରେଡ଼ି ହୋଇଗଲାଣି ଆମର ଛେନା ସନ୍ଦେଶ। ଖାଇବା ପାଇଁ ଯେତିକି ଟେଷ୍ଟି, ଦେଖିବା ପାଇଁ ସେତିକି ସୁନ୍ଦର। ଚାଲନ୍ତୁ ଏବେ ଟାଇମ୍ ହେଲାଣି, ଅଳ୍ପ କିଛି ଗାର୍ନିଶ୍ କରିନେବାର। ଗାର୍ନିଶ୍ କଲେ ହିଁ ଏ ଲୁକ୍ଟା ବହୁତ ବଢ଼ିଆ ଦିଶିବ। ଦେଖିବା, ଏଇଠି ମୁଁ ନେଇଛି ଅଳ୍ପ ଟିକେ କେଶର, ଖାଲି ଗାର୍ନିଶ୍ କରିବା ପାଇଁ ହାଫ୍ ଚାମଚରୁ ବି କମ୍ ଉଷୁମ କ୍ଷୀରରେ ଭିଜେଇକି ନେଇଛି 8-10 କେଶର। ଏବେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ୟା ଉପରେ ସବୁ କେଶର ଗୁଡ଼ା ଲଗେଇ ନେବା। କେଶରର ଗୋଟେ ଅଲଗା ପ୍ରକାର ଫ୍ଲେଭର ଥାଏ, ଯେଉଁଟାକି ଆମ ଛେନା ସନ୍ଦେଶକୁ ଆହୁରି ଟେଷ୍ଟି ବନେଇବ, ଆଉ ଲୁକ୍ ତ ପରଫେକ୍ଟ ଆସିବ, ବହୁତ ହି ଟେଷ୍ଟି ସହିତ ଦେଖିବା ପାଇଁ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗିବ। ଏବେ ଗୋଟେ ପରେ ଗୋଟେ କେଶର ସଜେଇଲା ପରେ ଆମେ ଅଳ୍ପ କିଛି ଅଲଗା ଜିନିଷ ମଧ୍ୟ ଏଥିରେ ଆଡ଼୍ କରିପାରିବେ, ଯେମିତିକି ଆପଣଙ୍କ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଅଲଗା କିଛି ଡ୍ରାଇ ଫ୍ରୁଟ୍ସ ଦେଇପାରିବେ, ଯେମିତି କାଜୁ ହେଲା, କିସମିସ୍ ହେଲା, ଆଲମଣ୍ଡ ହେଲା, ଆପଣଙ୍କ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଯେକୌଣସି ଡ୍ରାଇ ଫ୍ରୁଟ୍ ସହିତ ଏହାକୁ ଗାର୍ନିଶ୍ କରିପାରିବେ। ମୁଁ ୟା ପରେ ହାଲକା କିଛି ପେସ୍ତା ଏଥିରେ ଦେଇକି ଗାର୍ନିଶ୍ କରିନେଉଛି, ଛୋଟ ଛୋଟ କଟା ହୋଇଥିବା ପେସ୍ତା। ଦେଖନ୍ତୁ ୟାର ଲୁକ୍ ଅଲମୋଷ୍ଟ ପୁରା ଚେଞ୍ଜ ହୋଇଗଲାଣି, ଛେନା ସନ୍ଦେଶ ଦେଖିବା ପାଇଁ ଯେତିକି ସୁନ୍ଦର ଲାଗୁଛି, ଖାଇବା ପାଇଁ ସେତିକି ଟେଷ୍ଟି ହିଁ ଲାଗିପାରୁଛି। ଆଉ ୟା ସହିତ ମୁଁ ହାଲକାକେ ଟିକେ ଗାର୍ନିଶ୍ କରିନେବି। ଏବେ ଭାଙ୍ଗିକି ଦେଖାଉଛି, ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛି, ଏତେ ସଫ୍ଟ ହେଇଛି ଯେ ହାତରେ ମୁଁ ଯେତେ ଜୋରରେ ଏକ ପ୍ରେସ୍ କରିବି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏଇଟା ଭାଙ୍ଗିକି ରେଡ଼ି ହେଇଯାଉଛି। ଦେଖନ୍ତୁ ଏତେ ସୁନ୍ଦର, ଏତେ ସଫ୍ଟ ମିଠା ଆପଣ ପାଟିରେ ପକୋ ପକୋ ହିଁ ମିଳିଯିବ। ଘରେକୁ ନିଶ୍ଚୟ ଥରେ ଟ୍ରାଏ କରିବେ ଆଉ ମୋତେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜଣେଇବେ। ଧନ୍ୟବାଦ।